আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে টাঙ্গাইলে পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে পরীক্ষার প্রস্তুতি সাদেশন ও প্রশ্ন ব্যাটন টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার পদে একজন পরিসংখ্যানবিদে আটজন অফিস সহকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে পাঁচজন স্টোর কিপারে আটজন স্বাস্থ্য সহকারী একশো বিরানব্বই জন এবং ড্রাইভার পদে পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে তো চলুন আমরা পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করি তার একটি কথা বলে রাখি আপনারা যারা স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করবেন এখন কথা হলো যে কি কি পড়তে হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি টপিক্স পড়তে হবে এই চারটা টপিক্সের বাইরে আর কিছু পড়ার দরকার নেই বাংলার জন্য কি কি পড়বেন সন্ধি বিপরীত শব্দ সমাস এক কথা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য এবং অনুচ্ছেদ এইগুলা পড়বেন কোথায় থেকে পড়বেন এই বইটা থেকে পড়বেন ইংরেজের জন্য আইডিম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স অনুবাদ আর্টিকেল অফ এবং প্যারাগ্রাফ এই টপিক্সগুলো পড়বেন আর একটা অ্যাপ্লিকেশন অতিরিক্ত দেখে যেতে পারেন কোন বইটা থেকে পড়বেন এই বইটা থেকে পড়বেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এই দুইটা বই ভালো করে শেষ করতে হবে যদি আপনারা এই দুইটা বই কোনো নিজেরা যদি সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের এই গণিত এই পিডিএফটি সংগ্রহ করে নেবেন আর সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বঙ্গবন্ধু ভাষা আন্দোলন এবং মুক্তিযোদ্ধায় এই টপিকগুলো ধরে ধরে পড়বেন এবং নিজ জেলা সম্পর্কে এরপরে আসি প্রশ্ন প্যাটার্ন কেমন হয় প্রশ্ন প্যাটার্ন সাধারণত লিখিত আসতে পারে এই ধরনের লিখিত প্রশ্ন আসবে আমরা বিগত সালে একটা লিখিত প্রশ্ন দেখে নিই যে কি এসেছে বাগধারা এসেছে এক কথায় প্রকাশ এসেছে শব্দ এসেছে বানান এসেছে সন্ধি এসেছে তারপরে একটা প্যারাগ্রাফ আছে স্মার্ট স্মার্ট বাংলাদেশ সম্পর্কে এরপরে অনুচ্ছেদ মানে সরি ইংরেজি অনুবাদ এসেছে ইংরেজি অনুবাদ করতে হবে ফিল ইন দ্য গ্যাপস এখানে প্রিপোজিশন এসেছে মেক দ্য সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং আইটেম ফ্রেজ এসেছে রাইট কারেক্ট স্পেলিং মানে সঠিক স্পেলিং এসেছে এরপরে আসছে নিম্ন প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লেখুন অর্থাৎ এক কথায় উত্তর লিখতে হবে এক কথায় উত্তরে এসেছে প্রায় দশটার মতন এরপরে গণিত এসেছে চারটা পাঁচটা এরকম গণিত থাকে এখন কথা হলো উত্তর কিভাবে করব। উত্তর আমাদের এইভাবে করে আসতে হবে যেমন এখানে বলা হয়েছে বাগদারাগুলো অর্থস লেখুন আমরা এইভাবে উত্তর করে আসতে পারবো আর যদি এই পিডিএফটা পড়ি এই পিডিএফটা পড়লে আর বাইরে কোনো কিছুই আমাদের লাগবে না তাই বলছি এই পিডিএফটা যে করে হোক ভালো